দাবি করা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক 5G-র কারণে নেপালের বিমান দুর্ঘটনাটি ঘটেছিল। গত রবিবার বিমানকর্মী ও যাত্রীসহ মোট 72 জনকে নিয়ে যাত্রা শুরু করে ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান, তবে শেষ রক্ষা হয়নি। পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর ও পুরনো পোখারা বিমানবন্দরের মাঝামাঝি একটি বনভূমি এলাকায় ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় বিমানকর্মী সহ মোট 68 জনের মৃত্যুর খবর মিলেছে। দুর্ঘটনার তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত দল। ইতোমধ্যেই ভাইরাল হয়েছে দুর্ঘটনার ভিডিওটি। ভিডিওর পাশাপাশি দুর্ঘটনার কারণ নিয়েও নানান দাবি ভেসে বেড়াচ্ছে হাওয়ায়। নিয়ম ভেঙে উঁচুতে যাওয়াতেই দুর্ঘটনা নাকি অন্য কিছু, শুরু হয়েছে এই বিষয়ে তদন্ত। কেউ কেউ আবার দাবি করছেন বিমান দুর্ঘটনার নেপথ্যে নাকি রয়েছে 5G নেটওয়ার্ক ও মোবাইল ফোনের রমরমা। সত্যি কি মোবাইল ফোনের দৌলতেই এত বড় দুর্ঘটনা ঘটা সম্ভব? কেন বিমানযাত্রার সময় মোবাইল বন্ধ কিংবা ফ্লাইট মোডে রাখার নির্দেশ দেন বিমানকর্মীরা? আসুন জেনে নেওয়া যাক। নেপালি বিমান দুর্ঘটনার নেপথ্যে কি মোবাইলের রমরমা, উঠছে প্রশ্ন। বিমানযাত্রার সময় সাধারণভাবে মোবাইল ফোন বন্ধ বা ফ্লাইট মোডে রাখার নির্দেশ দেওয়া হয় বিমান কর্তৃপক্ষের তরফ থেকে। অনেকে মনে করেন মোবাইল সিগন্যালের কারণে বহু সময় পাইলটের সঙ্গে যোগাযোগ করতে অসুবিধায় পড়তে হয় এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC-কে। উল্টো দিকে ATC-র পাঠানো সিগন্যাল পেতে সমস্যা হয় বিমান চালকেরও। সেই সমস্যা ঠেকাতেই উড়ানে মোবাইল অফ রাখতে বা ফ্লাইট মোডে রাখতে অনুরোধ করা হয়। এই সিগন্যাল পাওয়ার গণ্ডগোলের বহু সময়েই দুর্ঘটনার ঝুঁকি বাড়ে বলে মনে করেন কেউ কেউ। তবে বিশেষজ্ঞদের কেউ কেউ জানাচ্ছেন মোবাইল টাওয়ারের কারণে দুর্ঘটনার ঝুঁকি নেই বললেই চলে। মোবাইল বন্ধ রাখতে বলা হয় নিরাপত্তাজনিত কারণেই। নেপালের বিমান দুর্ঘটনার কারণ হিসেবেও 5G-কে দোষ দেওয়া সম্পূর্ণ অমূলক বলেই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকেই। কারণ এখনও পর্যন্ত 5G নেটওয়ার্কের সি ব্যান্ড বসানো শুরুই হয়নি নেপালে। যদিও ফোর্বস এর রিপোর্ট অনুযায়ী 5G নেটওয়ার্কের সি ব্যান্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয় বিমানের রেডিও অল্টিমিটার ইঞ্জিন, এমনকি তা বিকলও হয়ে যেতে পারে, যে কারণে বিমান ভেঙে পড়ার মতো দুর্ঘটনাও ঘটতে পারে। নিশ্চয়ই ভাবছেন যে এই 5G সি ব্যান্ড আসলে কি? 5G সি ব্যান্ড আসলে এক ধরনের ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ, যা 3.7 গিগাহার্টজ থেকে 4.2 গিগাহার্টজ রেডিও ফ্রিকোয়েন্সির মধ্যে কাজ করে। বিমানের রেডিও সিগন্যালস এই ফ্রিকোয়েন্সি ক্যাচ করে এবং এর মাধ্যমে বিমানের সঙ্গে ভূমির দূরত্ব কত রয়েছে তা নির্ধারণ করে। বৃষ্টি, কুয়াশা বা বরফপাতের মতো প্রাকৃতিক সমস্যা সামনে বিমানের টেক অফ বা অবতরণের ক্ষেত্রে সাহায্য করে এই ফ্রিকোয়েন্সি। আর ঠিক এই কারণেই বিমান টেক অফ করা বা অবতরণের সময় মোবাইল বন্ধ রাখা বা ফ্লাইট মোডে রাখার নির্দেশনা দেওয়া হয়, কারণ ওই ফ্রিকোয়েন্সির ওপরে বহু সময় প্রভাব ফেলে মোবাইলের সিগন্যাল, যার ফলে টেক অফ বা অবতরণের সময় সমস্যার সম্মুখীন হতে পারেন পাইলট ও বিমানকর্মীরা। কিন্তু দু একটি মাত্র মোবাইল চালু থাকলে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন ওয়াকিবহাল মহল। তাছাড়া নেপালে এখনও 5G পরিষেবা শুরুই হয়নি, ফলে 5G সি ব্যান্ডের কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কার্যত অমূলক বলেই মনে করা হচ্ছে। নেপাল বিমান দুর্ঘটনা নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে, আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে নেপালের বিমান দুর্ঘটনা নিয়ে অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন।